তিনি সেপ্টেম্বর বৃহস্পতিবারে আদর্শ মার্কাস একাডেমির উদমারীর ঐটুকত এখন গ্রন্থ উন্মোচন আর কবিতার অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উত্তর পূব সাহিত্য আর সাংস্কৃতিক সম্মিলন লাহরিঘাট শাখার সভাপতি মকবুল হোসেনে। অনুষ্ঠানটির আরম্ভণিতে রিমা আহমেদে গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করে। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে আদর্শ মার্কাস একাডেমির অধ্যক্ষ আব্দুল কুদ্দুসে। আদরণি পর্বর আঠরে লাহরিঘাট শাখার সম্পাদক বিশিষ্ট লেখক কবি রেকিবুল আজাদে, তার পাছতে 2019 বর্ষত রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত উদমারীর বাসিন্দা উদীয়মান যুবকবি মতিউর রহমানে লিখি উলিয়া হৃদয়ের নিনাদ শীর্ষক গ্রন্থখিনি উন্মোচন করা হয়। আজি এই শুভ মুহূর্তত তেখেতরে অমূল্য সাহিত্যিক সম্পদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা কৰিল বুলি গ্রন্থখনি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে কচুয়া তিনিআলি মহাবিদ্যালয় অধ্যাপিকা মাসিনা খাতুন ফরাজিয়ে। অনুষ্ঠানটিত কবিতা পাঠ করে দীপজ্যোতি বৰদলৈৰ লগতে কেইবাজনো কবিয়ে। ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আর স্থানীয় রাইজর লগতে বহুকেজন শিক্ষাবিদর উপস্থিতিত গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত উত্তর পূব সাহিত্য আর সাংস্কৃতিক সম্মিলন উদমারী শাখা সমিতি গঠন করা হয়। আব্দুল কুদ্দুসক সভাপতি, এমদাদুল ইসলামক উপসভাপতি, মতিউর রহমানক সাধারণ সম্পাদক, জিয়াবুর রহমানক সহ সাধারণ সম্পাদক আর গিয়াসউদ্দিনক আলোচনী সম্পাদক হিসাবে লৈ মুঠ 21 শাখাটো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত উত্তর পূব সাহিত্য আর সাংস্কৃতিক সম্মিলনীর মুখ্য সম্পাদক হেমচন্দ্র বর্মনে। কবি মতিউর রহমানে বাল্যকালের পর সাহিত্য চর্চা করে পিছপরা অঞ্চললৈ যি ফসল উপহার দিলে তাত মুগ্ধ হয়ে নগাঁও শিশু উন্নয়ন সমিতির সভাপতি আকিবুর রহমান, সম্পাদক হাসান মাসুদ আর আরশাদ মাদানিয়ে মতিউর রহমানক এখন প্রশংসাপত্র আর ফুলাম গামোচাৰে আদৰণি জনায়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 9 অসম।